এই বোর্ডটা যে বিজিএইচ আছে এই বিজিএইচ ভোল্টেজটা ব্লু তারটা সংযোগ দিলাম এই ব্লু তারটা আগে লাগাই নিলাম এই বোর্ডে কিন্তু বিজিএইচ ভোল্ট ব্লু তার লাগাইছি এই জায়গায় বিজিএইচ ভোল্টে এই ব্লু তারটা লাগাই দিলাম এখন বাকি আছে এই যে বিজিএল ভোল্টের যে সাদা তারটা লাগাইছি জাস্ট আমরা এই সাদা তারটা এই বোর্ডের ভিজিএল ভোল্টে লাগাই দেব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইএসবি বাংলা চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে শুধু অভিনন্দন এবং শুভেচ্ছা ভিউয়ার্স আপনারা দেখতে পারতেছেন যে আমি একটি সনি ব্রাভিয়া যে টিভি আছে এই টিভিটা মূলত কাস্টমার আমাদের কাছে নিয়ে আসছে মানে এভরিথিং কি সমস্যা আছে সেই সমস্যাটা আমরা সলভ করব বিশেষ করে আমরা এই টিভির সমস্যা দেখে রাখছি ডিসপ্লে সমস্যা তো এই টিভির অরিজিনাল সনি টিভির ডিসপ্লে প্রবলেম হইলে সেই ব্যাপারে আপনারা কিভাবে কাজ করবেন সেই বিষয়টা আজকে আমি খুব গুরুত্বপূর্ণভাবে খুব কঠিনভাবে আপনাদের দেখাবো এবং আপনারা আশা করি আজকের এই ভিডিও দিয়ে কিছু হলেও শিখতে পারবেন তো ভিডিওটা স্কিপ না করে টানাটানি না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন কিভাবে ডিসপ্লে সমস্যা হলে ওই ডিসপ্লে ফালাইতে হবে না ওই ডিসপ্লেই আবার আপনারা চালাবেন বা রিপেয়ারিং করবেন বা সার্ভিসিং করবেন তো আসুন আমরা আমাদের ব্যাকপার্টটা খোলা হয়ে গেছে টিভিটা একটু আমরা ঘুরে নেব ঘুরে নেওয়ার পরে আপনাদের প্যানেলের যে মানে ডিসপ্লে যে চড়িটা আছে এই চড়িটায় কী ধরনের সমস্যা হইলে ছবি আসবে না বা ব্যাকলাইট জ্বললেও ছবিটা কেন আসবে না সেই বিষয়ে আপনাদের বিস্তারিত দেখাবো বিস্তারিত দেখার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন মিটারটা অংশে সেটিং করে নিলাম এখন আমরা এই টিভিটাতে লাইন দেব টিভিতে লাইন দেওয়ার পরে পাওয়ার জ্যাকটা কারেন্টের সাথে অ্যাডজাস্ট করব আমাদের টিভিতে কিন্তু সাউন্ডটা তো আমাদের যেটা ভোল্টেজটা মাপ দেওয়ার জন্য আমি নেগেটিভে একটা ক্লিপ ধরলাম জায়গায় দেখেন আমাদের 12 ভোল্ট শো করছে 12 ভোল্ট কিন্তু এ জায়গায় শো করছে এরপরে আমাদের এ জায়গায় আছে বিজিএইচ ভোল্টটা কিন্তু নাই এরপর এখানে দেখুন আমাদের ভিজিএইচ ভিজিএল মাইনাস ভোল্টটা সেটাও নাই তো ভিজিএল মাইনাস ভোল্টটা যদি না থাকে তো ভিজিএইচ ভোল্টটা যদি না থাকে এই দুইটা ভোল্টেজ না থাকলে কিন্তু আপনারা টিভির ডিসপ্লেতে ছবি পাবেন না এই ধরনের এক্সট্রা একটা চড়ি লাগবে এই চড়িতে থেকে আমরা 12 ভোল্ট ইনপুট করব ইনপুট করার পরে এই বোর্ডে যে ভিজিএল ভোল্ট আছে ভিজিএল মাইনাস ভোল্ট আছে এবং ভিজিএইচ ভোল্ট আছে 27 ভোল্ট এই দুইটা ভোল্টেজ আমরা এই এই বোর্ড থেকে নেব তো তার জন্য আমি নেগেটিভে লাগাই নিলাম আর পজিটিভ তারটা পজিটিভে লাগাই নিলাম এখন
আমি এই যে এই জায়গায় যেটা আমি পজিটিভে দিছি, এই জায়গায়ও আমাদের এই যে আগের যে চটিটা আছে এই চটির 12 ভোল্ট পজিটিভে দেব। মেন কথা হলো আগে আমাদের এই বোর্ডের ভিতরে 12 ভোল্ট ভরতে হবে। 12 ভোল্ট ইনপুট করার পরে আমরা এই বোর্ড থেকে বিজিএল 27 ভোল্ট এবং বিজিএল মাইনাস 7.5 ভোল্ট এই দুইটা ভোল্টেজ আমরা মূলত এই বোর্ডের থেকে এই বোর্ডে ট্রান্সফার করবো। তার জন্য আমি একটু জুম করে নিচ্ছি। জুম করার পরে আপনাদের তো আমরা এই যে বিজিএইচ এই বোর্ডে এই বোর্ডটা যে বিজিএইচ আছে এই বিজিএইচ ভোল্টেজটা ব্লু তারটা সংযোগ দিলাম। আর এই সাদা তারটা দিয়ে বিজিএল মাইনাস ভোল্টেজটা সংযোগ দিলাম। এখন আমাদের এই জায়গায় বিজিএইচটা এই জায়গায় বিজিএইচে লাগাইতে হবে, আর এই জায়গার বিজিএল ভোল্টেজটা এই জায়গার বিজিএল ভোল্টে লাগাই দিতে হবে। তো তার জন্য আমি বিজিএইচ যে ভোল্টেজটা আছে এই ভুলু তারটা আগে লাগাই নিলাম। এই বোর্ডে কিন্তু ভিজিএইচ ভোল্ট ভুলু তার লাগাইছি, এই জায়গায় বিজিএইচ ভোল্টে এই ভুলু তারটা লাগাই দিলাম। এখন বাকি আছে এই যে বিজিএল ভোল্টের যে সাদা তারটা লাগাইছি, জাস্ট আমরা এই সাদা তারটা এই বোর্ডের ভিজিএল ভোল্টে লাগাই দেব। তো এ পর্যায়ে আমাদের যে কাজ এই কাজটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। মাত্র 7-8 মিনিটের ভিডিওটা আমরা অনেক বড় একটা কাজ করলাম, যে কাজটা ছোট হইলেও অনেক বড়। তো এখন আমরা এই জায়গায় ভোল্টেজটা মাপ দেব। তো ভিউয়ার্স, আমি কিন্তু আমার এই যে টিভির যে এসি কারেন্টের যে সংযোগটা আছে এটা দিয়ে নিচ্ছি। এখন এটা লাইন আসবে, লাইন আসার পরে আমরা আপনাদের দেখাবো যে আগে যে বিজিএল ভোল্টেজটা মিস্টেক ছিল সেই মিস্টেকটা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়েছে এবং আমাদের টিভিতে ছবিও আসবে আশা করি। তো এখন আমরা প্রথমে এই যে 12 ভোল্ট ইনপুট করলাম সেই 12 ভোল্টটা চেক করে নিচ্ছি। 12 ভোল্ট দেখেন ক্লিয়ার আছে। এখন আমরা বিজিএইচ যে 27 ভোল্ট আছে এই বিজিএইচ 27 ভোল্টটা দেখব। দেখেন আমাদের বিজিএইচ 27 ভোল্টও ক্লিয়ার আছে। এখন আমরা এই যে লাল ক্লিপটা নেগেটিভের সাথে ধরলে আমরা বিজিএল মাইনাস 7.5 ভোল্ট এটা চেক করতে পারবো। তো 7.5 ভোল্ট চেক করার জন্য বিজিএল ভোল্টেজটা কিন্তু অবশ্যই মাইনাস ভোল্টেজ। তো সেক্ষেত্রে আমরা এই জায়গায় দেখেন 7.5 ভোল্ট একদম ক্লিয়ার আছে। তো এ পর্যায়ে আমি কিন্তু টিভিটা উল্টোই নেই, ঠিক আছে, টিভিটা কিন্তু উল্টোই নেই, খুব ছোট্ট একটি কাজ করে দেখালাম আপনারা। এখন আমাদের এই টিভিটা এ সাইড দিয়ে যদি দেখতে যান তাহলে আসলে কিন্তু ছবি আসছে। তাই দেখুন আমাদের ছবি কিন্তু আসছে। এরকম ছোট ছোট কাজ যদি আপনি নিজেও ট্রাই করেন তো সেক্ষেত্রে আপনি আমি মনে করি সিস্টেমটা কিন্তু আসলে ক্লিয়ার হয়ে গেছে। তো এইভাবে আপনারা যদি কাজগুলো নাও বোঝেন আমাদের সহযোগিতা বা আমার সহযোগিতা নিতে পারেন, সেক্ষেত্রে আমি আপনাদের হেল্প করব। যদি আপনারা না বোঝেন তো এ ব্যাপারে কল দিবেন, কল দিয়ে জিজ্ঞেস করবেন যে জলিল ভাই আসলে আমি বিষয়টা বুঝতে পারিনি বা এখনও অত দূর যাইতে পারিনি। যদি আপনি মন খুলে কথা বলেন তো সেক্ষেত্রে আমি আপনার কোনো হেল্পে আসতে পারলে আসব। ধন্যবাদ। ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকুন, লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। চায়না হোক বা সনি ব্রাভিয়ারই হোক, আমাদের এই টিভিটা সম্পূর্ণভাবে অরিজিনাল সনি ব্রাভিয়া
তো কাজ কিন্তু চায়না টিভির হোক আর এই টিভির হোক শুধুমাত্র বেশ কম হলো ব্র্যান্ড আর নন ব্র্যান্ড। তো আমাদের এই টিভিটায় যেই অপশন আছে একটা চায়না টিভিতেও সেই অপশনই আছে, শুধু হলো ব্র্যান্ড আর নন ব্র্যান্ড। তো এই কাজগুলো রীতিমতো দেখার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকুন। আমরা এখন এই টিভিটা সেটিং করে নিচ্ছি।